Ali. বাবা বাবা, খুব ঠান্ডা পড়েছে, আমাকে একটা চাদর দেবে? বাবা খুব ঠান্ডা, আমাকে একটা চাদর দাও না। বাবা দাও না, আমাকে খুব ঠান্ডা লাগছে। কোত্থেকে এসে জুটেও যাই, চলো তো ভাই। চলো 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 চলো। নেবে গো চাদর, চাদর আছে, চাদর চাদর নেবে। সেই সকাল বেলা বেরিয়েছি, এখান থেকে একটু বিশ্রাম নিয়ে নিয়ে তারপরে যাব। বস বসতে বাবা বাবা। চাদরটার দাম ওই যে জমিদার বাড়ি আছে, যার ছেলে আর কি বলবে দিয়ে দেবে, বলবে তার মা শ্যামা এই চাদরটা নিয়ে। ঠিক আছে মা, চল চল। বাবু বাবু, আপনার মা আমার কাছ থেকে একটা লাল রঙের চাদর নিয়েছে, সেই দামটা আপনাকে দিতে বলবো। কি বলছো তুমি, আমার মা তো কবেই মারা গেছে। হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি, আপনার মায়ের নাম তো শ্যামা, আমাদের সাথে এই একটু আগে লাল চাদর নিল। না না, তোমার কথাও ভুল হচ্ছে। না বাবু, আমি মিথ্যা কথা বলছি না বাবু, তোরা বল না রে, তোরা দেখেছিস তো? মা গো মা, সবাইকে আমাকে চোর ভাবছে, মিথ্যাবাদী ভাবছে মা। তুই প্রমাণ করে দে মা, আমি যে মিথ্যাবাদী নয় মা, তুই প্রমাণ করে দে মা গো মা। আমার এই অপবাদ করছা তুই মা, করছা মা, তুই করছা, করছা মা, তুই করছা মা। চাদর এলো, আগে তো গায়ে চাদর ছিল না। বাবু মা, আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমাদের ভুল হয়ে গেছে। না না, আমার কাছে ক্ষমা ছিল না, তোমরা সবই মায়ের খেলা। জয় মা।